হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়ান আনাদার নিউ ভিডিও। আর হ্যাঁ, সবাই কেমন আছে? আজকে অনেক ভালো আছে, আমি ভালো আছি, আর আমার ছেলেরাই তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা, আর নতুন একটা ভিডিওতে অনেক অনেক বেশি করে ওয়েলকাম। তো বলো, তোমার সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে আমার মতো, আর আমিও ভালো আছি, কিন্তু মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে না যে আমি ভালো নেই। ঠিক আছে, তো যেই কারণে ভালো নেই সেটা বলি, দু তিন দিন আমি কোনো ব্লগ দিতে পারি না, এই কারণেই ভালো নেই। তো খুব ব্যস্ত মধ্যে ছিলাম কয়েকদিন আমি, তো এখন আমি রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি বুঝতে পেরেছো? হালকার উপর দিয়ে একটু হালকাভাবে রেডি হয়েছি, এখন যাব আমি হচ্ছে গিয়ে আমার ছেলের স্কুলে। তো আমার আজকের ছেলের ফার্স্ট স্কুল ডে শুরু হয়ে গেছে, তো বিশাল চাপের মধ্যে আমি আছি, সে চাপ বলার মতো নয়। আর এই যে আমার পাশে আমার ছেলে রয়েছে, আমার ছেলেকে একটু লুকটা দেখে নাও। কি আমি তোমার মেরেছি? দাঁড়াও দাঁড়াও, এখন দাঁড়াও, ভালো করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। একটু বদমাশি করছিল বলে মনে হয় একটু দিয়েছি, তবে আমার মনে পড়ছে না আমি দিয়েছি কি না, তো সেই কারণেও একটু ঘ্যান ঘ্যান করছে। এই যে আচ্ছা, আমার মনে চলো চলো ঘরে চলো, এটা ওর আসল লুক নয়, মানে আসল লুক বলতে না পুরোপুরি লুক নয়, তো চলো ওকে পুরোপুরি। হ্যাঁ সত্যি, আর মারবো না বলে, সত্যি আর মারবে না, সত্যি কত মারের ভয় পায় একবার। তো দু তিন দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি কোনো কারণে, তো আশা করছি আজকে থেকে এবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আজ ছেলের স্কুল স্টার্ট হয়ে গেছে, সকালবেলা উঠতে হয়েছে ছটা, এখনকার দিনে এখনকার শীতের সকালে ছটার সময় ওটা মানে বিশাল ব্যাপার, আমার মতো মানে কেউ উঠতে পারবে না। সে যাই হোক, ভাই দাবো এখন বোতলে জল খাচ্ছে, তুই খাও দেখি একটু বোতলে জল খাও। খাচ্ছ? রেখে দাও রেখে দাও, ছাড়ো রেখে দাও, ঢাকা দিয়ে দাও। তো চলো, ওকে পুরোপুরিভাবে রেডি করিনি, ওকে আবার আজকে রেডি করিনি, ফটো তুলতে যেতে হবে স্কুলে, ফটো দিতে হবে স্কুল ড্রেস পরে। ঠিক আছে, তো আজকে ফার্স্ট ডে, তো স্কুল ড্রেস পরে ফটো তুলে তারপরে তোমাদের সামনে আর বলতে পারছি না স্কুলে গিয়ে দেখাতে পারবো কি না, কারণ বোন আছে বাড়িতে, ও বলছে মোবাইলটা রেখেছি, তোকে বলছি আমি আমার সঙ্গে যেতে, তো বলছে যাবো না আমি, তো দেখি ওর কাছে ফোনটা রেখে দিয়ে যাবো, স্কুলে যাব, ফটো তুলতে হবে, দেরি হবে। তো চলো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো কি হয়। আশা করছি, মনে হচ্ছে আমি দেখাতে পারবো না স্কুলে গিয়ে, ও দুধানতে, ওকে দুধানতে পাঠিয়েছি, দেখো। ঠিক আছে, গলায় বেঁধে দিয়েছো? আচ্ছা ভালো হয়েছো, ভালো হয়েছো, লাগছে না তো গলায়? তো ওকে দুধানতে পাঠিয়েছি, তো 10:30 প্রায় বাজতে যাও স্কুলে, আমাদের থেকে বাড়ি থেকে কিছুটা দূরে স্কুল, তো টোটো করে চলে যাবো, সাইকেলটাও লিক লিক না, আমার হাওয়া নেই, হাওয়া দিতে গেলে ওকে আবার ঘষে ঘষে নিয়ে যেতে হবে, অত টাইম আমার কাছে এখন নেই, তাহলে ফটো তুলতে হবে, এমনিতেই দেরি হবে। ছেলে ভাত খাইয়ে দিয়েছি, হালকা টিফিন দিয়েছি, ব্যাগে চিপস দিয়েছি, ঘরে একটা চিপস ছিল, এক ঘন্টা করে স্কুল হয় 11:00 থেকে 12:00, এখন তো শুধু প্র্যাকটিস প্র্যাকটিস বলতে আর বাচ্চারা কাঁদে সেটাই। তো চলো, মোবাইল হাতে পেলে তোমাদের সাথে আবার শেয়ার করবো, এখন এই অবধি। এই যে আমার ছেলে পুরোপুরি রেডি, দেখি বাবু দেখে দেখে ফেরো, পিছন ফেরো, ব্যাগটা দেখাও, চলো চলো স্কুলে যাই। তো গাইস, এখন বাজে 1টা, এই যে বাড়ি চলে এসেছি ছেলেকে নিয়ে, ছেলে বায়না ধরেছে ক্যাডবেরি খাবে, ফ্রিজে ক্যাডবেরি ছিল, কি ক্যাডবেরি খাচ্ছে দেখা, ওরম ভাবে না সোটা উল্টো, এই যে ডেয়ারি মিল্ক ক্যাডবেরি খাচ্ছে এখন, খালো খালো, ভাত খাবে না, ক্যাডবেরি খাবে, এখন তুমি খাও ক্যাডবেরি, খেয়ে দাঁতে পোকা হয় জানো? হ্যাঁ, হুম, না তুমি জিজ্ঞেস করো, বলো পোকা হয়? পোকা হয়, হ্যাঁ হয়। না ভাত খাবে না? না। তো বোন পুকুরে স্নান করতে গেছে, আর এই চলে এসছি মনে মাসি, তো চলো ছেলেকে কিছু খাওয়াবো, আমি নিজেও কিছু খাবো, খিদে পাচ্ছে 1টা বাজে, তো কী খাই চলো দেখতে থাকো ভিডিওটায়। তো গাইস দেখো, খেতে চলে এসেছি দুপুরবেলা, আমাদের খাবার হচ্ছে আজকের ভাত ডাল, আলু বিন করে ভাজা, ডিম ভাজা আর আলু সেদ্ধ, তো চলো খাওয়া যাক, খেয়ে দিয়ে নিয়ে ফিরে আসছি বিকালে। তো গাইস দেখো, এই যে ফিরে এলাম দুপুরে খাওয়ার পরে, এখন বাজে 5:30, এখন আছি আমার ঘরে, এই যে আমার ছেলে কি খাচ্ছে দেখবে, দেখলে অবাক হয়ে যাবে। কি খাচ্ছ তুমি? তরমুজ খাচ্ছি। তরমুজ খাচ্ছ? ওরে বাবারে, এই ঠান্ডার সময় মা ঘর পুজোর সময় পাঠিয়েছিল কিনে, মানে কিনে পুজো দেওয়ার জন্য পাঠিয়েছিল, আর
আর ছিল ফ্রিজে ছিল এই যে খাচ্ছে দেখো একা একা বসে কিরম খাচ্ছে দেখো খাও দেখি আস্তে 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 বিছানায় ইয়ে পড়ছে জল পড়ছে তরমুজের জল আর তোমরা খাবে খাবে তো একা একা বসে বসে হাফের হাফ ছিল বড় তরমুজ সেটা খাচ্ছে ঘুম থেকে উঠে মনে পড়েছে দিদা তরমুজ ফাটিয়েছিল কি ইয়াম্মি টেস্টি তো সে যাই হোক দেখো ঘুম একটুখানি ঘুমিয়েছি চোখ মুখগুলো খোলা খোলা লাগছে আজকে একটা মন সারা ব্যাপার ছিল তো সারতে পারিনি দেখি কালকের মনে হয় সারতে হবে ছেলেকে এখনো কিছু খাওয়ানো হয়নি ওর বাবা কাজে থেকে চলে এসছে স্টেশনে আছে আসবে কিছুক্ষণের মধ্যে আসতে বাবু খাও তো চলো ভিডিওটা দেখতে থাকো রাতে কি রান্না বান্না হয় এখনো ঠিক নেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে চলো তো দেখো ফিরে এলাম সন্ধ্যেবেলা টিফিনে এখন এখানে আছে পাস্তা আর সস আর এখানে আছে চা ওখানে আছে চা বাবাকে দিয়ে দিয়েছি বাবাকে চাটা দেবো দিয়ে আমরা খাওয়া চালু করে দেবো এ বোন সসটা নিয়ে আয় তো যাই সসটা নিয়ে তো দেখো এখন আমরা পাস্তা খেতে চলে এসেছি আমার ছেলে খাওয়া স্টার্ট করে দিয়েছে না ভালো হয়েছে পেস্তা ও এখন সসের প্যাকেট নিয়ে বসেছে আর ঢাকনাটা দিয়ে দে বিছানায় পড়ে যাবে চলো খাওয়া যাক খেয়ে নি চলো তো গাইস দেখো টিফিনের পরে ছেলেকে একটু পড়াশুনো করিয়ে চলে এলাম রান্না করতে এখানে আছে আলু ভাজা আর ডিম ঝুড়ি করে ভাজা কারণ এই ডিম দুটো ফাটিয়ে ভেজেছিলাম লাউ তরকারি তো দেবো বলে বোন আমার লাউ তরকারি খায় না ওই জন্য ওই জন্য অল্প ডিম রেখে দিয়েছি ভাজা আর এই যে লাউ তরকারি করছি লাউ তরকারি কিন্তু মারাত্মক হয়েছে আর এই ভাত তো চলো আজকের আমাদের মেনু এই অবধি তো গাইস এখানে ঠান্ডা কিন্তু বিশাল বিশাল পরিমাণে পড়েছে তো দেখো আমাকে দেখে কিছু বুঝতে পারছো কি না মানে চাদরটা আমি গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি অতটা গরম লাগে অনেক অতটা ঠান্ডা লাগছে না কি আজকের ভিডিওটা এই অবধি তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে যাবে আর হ্যাঁ দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা ভিডিওতে ঠিক আছে আর আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে বন্ধু টাটা বাই বাই